তো হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বাড়ি। আর তোমরা সবাই কেমন আছো? সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে তোমাদের ভাই মোটিভেট হয় আর তোমাদের জন্য রোজ রোজ নতুন নতুন ভিডিও আনতে পারে। তো গাইস, আজকেও যাবো গাড়ি নিয়ে, আর যাবো দাদার যেখানে পুকুর চাষ করে সেখানে, আবারও আজকে খাবার নিয়ে যাবো। তো চলো আজকের ভিডিওটা বাড়ির থেকেই শুরু করছি। বন্ধুরা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে যাব গিয়ে খাবার লোডিং করব। খাবার লোডিং করে তারপর হ্যাচারিতে যাব। ওখানে কিছু কেকের গুঁড়ো আছে, তো সেগুলোও লোডিং হবে। চলো দেখতে থাকো। চলে এসেছি হ্যাচারিতে, আর দেখতেই পাচ্ছ মাছের খাবার লোডিং হয়ে গেছে, ছিপি। আর এদিকে হচ্ছে কেকের গুঁড়ো, তোমাদেরকে যে বলছিলাম কেকের গুঁড়ো যাবে, তো সেই কেকের গুঁড়ো এইখানে রয়েছে। তো চলো কেকের গুঁড়োটা লোডিং করে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, এত রোদ্দুর তোমাদেরকে বলতে পারছি না, মানে এতটা গায়ে লাগছে রোদ্দুরটা। আর কদিন আগেই জাস্ট বৃষ্টি হয়েছে, তাও রোদ্দুরটা মানে গরমটা কাটেনি। তো খুব মুখের হাল তো দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা হচ্ছে গরমে। তো চলো, গাড়িটা আসছে একজন, গাড়িটা লোডিং করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে এসে গাড়ি অলরেডি খালি শুরু হয়ে গেছে। তো খালি করে এখানে ডালা কম তুলে কমপ্লিট করে তারপর যাব পুকুর পাড়ে। তো মাছের খেতে দিয়েছি, কেমনভাবে খাচ্ছে দেখো। তো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমাদের ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করছো না কেউ, তো তোমাদেরকে এটাই বলবো বারবার, সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের ভাই রোজ রোজ তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারে। তো লাভ ইউ গাইস, টাটা।